بسم الله الرحمن الرحيم. আমি ওবায়েদ হারুন, এসএসআর হাই স্কুলের সিনিয়র টিচার। আজ আমি চতুর্থ শ্রেণীর কোরআন ক্লাস নেব ইনশাআল্লাহ। আলিয়াউম উদারিস মিন বুআদিন লিল্লাহ সফফি রাবে আল মাদা আল কোরআন আল করিম আল মাউদু হিফজুল আয়াত মিন সূরাত আল মুফাসসালাত মিন আল আয়াত 11 إلى 18. أولا أنا أتلو الآيات الكريمة وأنتم تستمعون. أنا بطمع آيات تلات تربو أبن تمرا بھارو عشون بي أبن دھر بي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا الرسل أقتت لأي يوم أجلت ليوم الفصل وما أدراك ما يوم الفصل ويل يومئذ للمكذبين ألم نهلك الأولين ثم نتبعهم الآخرين كذلك نفعل بالمجرمين. ثانيا أنا أتلو الآيات الكريمة وأنتم تتلون معي. وإذا الرسل أقتت لأي يوم أجلت ليوم الفصل وما أدراك ما يوم الفصل ويل يومئذ للمكذبين ألم نهلك الأولين ثم نتبعهم الآخرين كذلك نفعل بالمجرمين أرجو أنكم قد استمعتم جيدا وتلاوتم معي আশা করি তোমরা ভালোভাবে শুনেছো এবং আমার সাথে তেলাওয়াত করেছো। এইভাবে তোমরা বারবার তেলাওয়াত করবে বিশুদ্ধভাবে, যাতে বারবার তেলাওয়াত করতে করতে ইনশাআল্লাহ তোমাদের মুখস্থ হয়ে যাবে। আল্লাহ আনা উদারিসুকুম মিন মিন তাজবিদি শাইআন, এখন তোমাদেরকে আমি তাজবিদ থেকে কিছু পাঠদান করবো ইনশাআল্লাহ। এখানে লেখা আছে আলবাদুল আরদ, البرد العرض. ما هو البرد العرض؟ مرد عرضي، مرد عرضي كيف يقول؟ مرد عرضي كيف يقول؟ أن يكون وقت بعد حروف المد. أكثر حروف المد قرء، مد حرف قرء وقفه هي، مد حرف قرء وقفه هي، مد عرضي. لكن أنا كده قلت هاي. مد أن يكون وقت بعد حروف المد. মদ্দ ফরাবের পরে ওয়াকফ হয়ে তাকে মদ্দ আরফি বলে, এটা ইখতিয়ারি করে করতে হয়। مثلا جمع الاولين الاولين يا ساكنة وقبضه كسرة حرف المد، এখানে ইয়া সাকিন পূর্বে কসরা মদ্দ হরফ, এরপর নুন, এখানে ওয়াকফ ওয়াকফের ওয়াকফের জায়গায় আছে, তাহলে হবে কি থামলে আউয়ালিন, মাফ করলে নুনকে সাকিন করে মিলে নুনকে সাকিনে থামতে হবে এবং তিনারে ফেলে মদকে তিনে ফেলতে হবে আউয়ালিন। এখন এই আয়াতগুলোর মধ্যে এরকম মদ আছে আছে কোথায় কোথায় আমি দাগ দিয়ে রাখছি, কে বলতে পারো? লিল মুকাদ্দিবিন মদ আছে তিনারে ফেলে করতে হবে। ألم نهلك الأولين
আজে তিনাই টাইম করতে হবে মাদর হারাকার পরে সাইড ওয়াকফ থুম্মা নুবিউহুমুল আখিরিন আল আখিরিন মাদর হারাকার পরে ওয়াকফ মাদ আজে তিনাই টাইম করতে হবে বিল মুজরিমিন মাদর হারাকার ওয়াকফ তিনাই টাইম করতে হবে মাদ আজে আশা করি তোমরা আজকের পাঠটা আত্মস্থ করতে পেরেছ। এখন আমি তোমাদেরকে আল্লাহর মানজিলে দিব বাড়াইটা দিব আউয়ালান গালাতুল আয়াতি আউয়ালান সহীহাতান মিন সুম্মা হিফজুহা জাইদান প্রথমে তোমরা আয়াতগুলোকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করবে এবং বারবার পড়তে পড়তে মুখস্থ করবে। ফালিয়ান মারিফাতুল মাদিল আকি ফাহমান কামিলান মাদ আরজি ভালোভাবে বোঝা এবং মাদ আরজির সঙ্গে মুখস্থ করা। ثالثا اخراج الامثله من الايات الكريمه في القران للمد العربي قران كريم থেকে কোরআন কারীমের আয়াত থেকে মদ আরবের উদাহরণ বের করা যেমন আমি এখানে বের করে দেখাইছি এভাবে তোমরা কোরআন শরীফের বিভিন্ন আয়াত থেকে মদ আরবের উদাহরণ বের করবে। আলাইকুম আন তাহফুজুল আয়াতিল কারীমা ومعرفة مد الأرض وإخراج الأمثلة من الآيات الكريمة في القرآن الكريم أشكر تمنا أستغفار بدت بريشو أن مشت بريشو ما لك أما شاد ثكار جند منو بدانشي شوي بار ثكار شوست ثكار وما توفيق إلا بالله والسلام عليكم ورحمة الله وبركاته وإلى اللقاء إن شاء الله.